আমরা কথা বলছিলাম যে পায়ের গত কিছু সমস্যার কারণে যেটা হয়ে থাকে পরবর্তীতে তার হয়তো কোনো জব পেতে সমস্যা হয় এই যে তার স্ক্রিনের স্ক্রিনিং এর সময়টাতে মানে একেবারে স্কুলে যখন পড়ে সেই সময়টা যদি এটা অ্যাড্রেস করা হয় সেই ক্ষেত্রে এটা কারেকশন কতখানি হয় ধন্যবাদ সাধারণত একটা বাচ্চা স্কুলে আমাদের দেশে এখন হতো আড়াই তিন বছর বা প্রি স্কুলে যায় বা বাচ্চারা খেলতেও যায় অনেক স্কুলে এটা ভালো তো ওই টাইমটাতেই যদি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি কারণ মেজর অ্যাব নর্মালি আমি বলছি অ্যাট দ্য টাইম অফ মানে বাচ্চা যখন ডেলিভারি হলো বা যেখানে হোক সেটা হাসপাতালই সাধারণত হওয়ার কথা সেখানে যে গাইনি ডাক্তার বা ওখানে পেডিট্রিশিয়ান দেখলে সে বুঝতে পারে আইদার পায়ের কোনো ঘটনগত অ্যাবনর্মালিটি আছে কিনা যেমন জন্মগত পা বাঁকা পা নিয়ে আসে জন্মাতে পারে ক্লাব ফুট নিয়েছে জন্মাতে পারে জেনু রিকার ভেটাম নিয়ে জন্মাতে পারে মানে এগুলো সবই হচ্ছে জন্মগত ত্রুটি সেটা ডাক্তার বাচ্চা যখন ডেলিভারি পরে তার হাতে আসবে সে দেখলে বুঝতে পারে যে আইদার কোনো অ্যাবনরমালিটি আছে কিনা কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছি স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে এই ত্রুটিটা আসলে ধরা খুব টাফ মানে এগুলো খুবই সূক্ষ্ম ত্রুটি কিন্তু যেটা ভবিষ্যৎ একটা মানুষ যখন 18 বছর পার হয়ে যাবে তার ম্যাচুরিটি আসবে বোন ইফোফেসিয়াল মানে লাইনগুলা সব আপনার ই হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু তার এই সমস্যার কারেকশন করা সম্ভব হয়ে উঠবে না বা এক্সটেন্সিভ কোনো সার্জারিতে যেতে হতে পারে বা আদৌ কোনোভাবে কোনো দিন আর সম্ভব হয়ে উঠবে না সেটা আপনি যেটা বলছেন যদি আমরা স্ক্রিনিং ওই ছোট বাচ্চাদের থেকে করতে পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারি ওখানে স্ক্রিনিংয়ে যদি আমরা ফ্ল্যাট ফুট পাই তার জুতা কারেকশন করে দেওয়া বাচ্চার বাবা মাকে কিছু ট্রেনিং দেওয়া বাচ্চাকে কিছু বুঝিয়ে দেওয়া তুমি এভাবে চলবা প্লাস কিছু থেরাপির ব্যবস্থা করে দেওয়া যায় এতে রুগী পুরোপুরি ভালো হয়ে যাবে ক্লাব ফুট বা ফ্ল্যাট ফুট তাও যদি গ্রেজুয়াল কোনো প্রবলেম থাকে সেটাও কারেকশান করা সম্ভব যদি আমরা বলি এক্সাজারেট ফুট অনেক সময় যে আপনি বলছিলেন যে আর্চ পায়ের তলার যে একটা গর্ত থাকে এই গর্ত অনেকের আবার বেশি থাকতে পারে অনেক বাচ্চাদের সেটা থেকেও কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে সেটাও আমরা কারেকশন ওই মুহূর্তে করা সম্ভব বিকজ তার তখনও মাসেল ফুল ডেভেলপ করে নাই বোনস ফুল ডেভেলপ করে নাই জয়েন্ট ফুলস ডেভেলপ করে সে গ্রোথ এই যে আছে সো সেই সময় থেকে কারেকশন করলে হানড্রেড পারসেন্ট সে পায়ের গঠন থেকে মানে অ্যাবনর্মালিটি থেকে সে ভালো হতে পারে এটা আসলে একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ আমার কাছে মনে হয় যে ওই সময়টা ছোট্ট একটা ইনিশিয়েটিভই কিন্তু অনেক বড় একটা পরিবর্তন করা সম্ভব যেটা তার পরবর্তী লাইফে কিন্তু তার জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না অবশ্যই কারণ একটা মানুষের লাইফ এইম অফ লাইফ থাকতে পারে কেউ এটা হবে কেউ সেটা হবে কিন্তু সে পড়া পড়ালেখা করলো একটা উদ্দেশ্য তার এই লাইনে সে যাবে পড়ালেখা করলো মানে একাডেমিক্যালি সে ওকে বাট ফিজিক্যালি সে আনফিট হয়ে যায় আনফিটের কারণে সে কিন্তু আর জবটা পেলো না বা করতে পারলো না তাহলে তার মানে ম্যাচ করবে না আপনি যেটা করতে চান সেটা না করে আপনাকে যদি আমি আর কাজ দিই তাহলে কিন্তু আপনি ওখানে প্রপার কাজ করতে পারবেন না এবং জাতি প্রপার আউটপুট পাবে না ওই লোকটার কাছ থেকে এটা কিন্তু আমাদের এখনই অ্যাড্রেস আপনার আপনার মাধ্যমে বলবো যারা স্কুল কর্তৃপক্ষ আছেন স্কুল স্পেশালি বাচ্চাদের মানে প্রি স্কুল বা প্রাইমারি স্কুল বা কিন্টার গার্ডেন বা এই লেভেল যারা ম্যানেজমেন্ট করেন বা কর্তৃপক্ষ বা টিচার তারা যেন এখনই এই জাতীয় একটা উদ্যোগ নেয় যে আমরা যখন স্কুলে বাচ্চাগুলো নিব এবং প্রত্যেকটা বাচ্চাদের পাশাপাশি স্ক্রিনিং করে তার এই সমস্যাটা একটা সমাধান যেন সে করতে পারে ওইখান থেকে আমাদের জাতি গঠন হয় ওখান থেকে জাতি যেন ফিজিক্যালি ফিট থাকে অবশ্যই আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে